হ্যালো গাইস, বিডিডি চ্যানেল থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। চলে আসলাম আমি রঞ্জিত ব্রহ্মণ ইউটিউবের নতুন নতুন আপডেট নিয়ে। অবশ্যই আপনারা জেনে গেছেন যে আজ কি টপিকটা। অবশ্যই যারা থাম্বনেলটা ক্লিয়ার ভাবে দেখেছে তারা অবশ্যই বুঝে গেছে, যারা এখনো বুঝে নাই তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা নোটিফিকেশনটা অন করে রেখে দিন যে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো মিস না হয়। তো অবশ্যই আমরা চলে যাবো মূল টপিকে। তো মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যে থাম্বনেলটা দেখেছেন যে আমরা টাইটেল দিয়ে কিভাবে আমরা ভিডিও ভাইরাল করবো, আমাদের ট্যাগের কোনো প্রয়োজন হবে না। হ্যাঁ, এটা সত্য কথা। আমাদের ভিডিও কন্টেন্ট হতে পারে দু ধরনের, একটা হচ্ছে সার্চ ইঞ্জিনিং কন্টেন্ট যেমন আইসিইউ কন্টেন্ট, আর একটা হচ্ছে আপনার পার্সোনালিটি কন্টেন্ট, যেটা আপনার ক্ষেত্রে এই টাইটেলটাই আপনার মূল্যবান সম্পদ হিসেবে গড়ে তোলে। যেটা আপনারা বলতে পারেন যে কোনটা সার্চ ইঞ্জিন কন্টেন্ট, তো কোনটা সার্চ ইঞ্জিন কন্টেন্ট সেটাই কিন্তু আপনাকে বলতেছি। অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা পুরোটা দেখুন। তো সার্চ ইঞ্জিন কন্টেন্ট হচ্ছে যেটা আইসিইউতে পড়ে বা সার্চ করে মানুষই, যেমন আপনি একটা মানুষকে শেখাচ্ছ হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, তাহলে এটা মানুষ কিন্তু সার্চ করে, এটা সার্চ ইঞ্জিন চ্যানেল যা সার্চ ইঞ্জিন কন্টেন্ট। তো আপনি যে যাকে বোঝাচ্ছেন যে আমার ভিডিওটা যে হাউ টু মেক ইউটিউব চ্যানেল, তো যে কেউ সার্চ করবে হাউ টু মেক ইউটিউব চ্যানেল, তো এটা সার্চ করলে কিন্তু আপনার সার্চ ইঞ্জিনে পড়ে আপনার ভিডিওটা। তো এখন আপনাদেরকে আবার নেক্সট বলি, আর একটা উদাহরণ দিই, যেমন হাউ টু মেক মানি অনলাইন, তো এটা কিন্তু আপনাকে শিখাচ্ছেন, অনেকে সার্চ করবে হাউ টু মেক মানি অনলাইন, অনেকে কিন্তু সার্চ করবে, তো সেটা কিন্তু ইউটিউবের রুলস হিসেবে পড়ে। তো আপনি কি করবেন, সেগুলো যে রুলসে পড়ে সেগুলো আপনি সার্চ ইঞ্জিনে আপনি ট্যাগ ব্যবহার করবেন। যদি যেগুলো সার্চ ইঞ্জিনে পড়ে না সেগুলোর ট্যাগের কোনো দরকার নেই, আপনার টাইটেলই যথেষ্ট। যেমন এটা আমার বাড়ি, ঠিক আছে, যেটা এটা আমার বাড়ি, এটা কেউ সার্চ করবে না, এটা আমার বাড়ি। তো আপনি এমনভাবে টাইটেলটা দিবেন এটা এটা আমার বাড়ি, তো সেক্ষেত্রে এই টাইটেল অনুযায়ী আপনি একটা নতুন ট্যাগ তৈরি করলেন, ঠিক আছে, প্রপোলারলি আপনি একটা নতুন ট্যাগ তৈরি করলেন। আপনি কারো কাছ থেকে দারুণ নিলেন না, কারো কাছ থেকে হেল্প নিলেন না, তো আপনি একটা নতুন ট্যাগ তৈরি করলেন যে এটা আমার বাড়ি। তাহলে এটা আমার বাড়ি হলে এটা যখন যে কেউ সার্চ করবে এটা আমার বাড়ি, তাহলে কিন্তু আপনার ভিডিওটা সামনে চলে যাবে, কারণ এটা হচ্ছে নতুন একটা প্রপোলার আইডি, যেটা আপনি নতুন কিছু উদ্বোধন করতেছেন। আর ইউটিউব সবসময় চাই নতুন কিছু উদ্বোধন করার জন্য, আর নতুন কিছু যদি উদ্বোধন করতে পারেন আপনার ভিডিওটা 100% ভাইরাল হবে। আপনি যদি একবার এই টিপসগুলো গ্রহণ করেন তাহলে অবশ্যই আপনি ট্রাই করে বুঝতে পারবেন, আপনি অবশ্যই জানতে পারবেন। তো আমি শুধু না দেখে বলি নাই, আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছি আপনার অনেক বড় চ্যানেল, বড় চ্যানেল হলে কি একটা ট্যাগ ব্যবহার করেন নাই, কিন্তু ওর টাইটেল অনুযায়ী মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসছে। কেন আসছে, ওর নিজের পার্সোনালিটি ছিল, হ্যাঁ, নিজে কিছু করতে চাচ্ছে, নিজে কিছু করে নিজের টাইটেল ব্যবহার করছে, কিন্তু সেখানে আমার ট্যাগের কোনো প্রয়োজনই আসে না, কারণ এটা আমার নিজের কন্টেন্ট, সেখানে কেউ সার্চ করবে না, শুধু আমার টাইটেলটা সার্চ করবে। তো আমার টাইটেলে সার্চ করলে এমনভাবে টাইটেলটা বসাইছে যে আমার টাইটেল অনুযায়ী সার্চ করে আমার ভিডিও প্রথম চলে আসে এবং আমার ভিডিওটা অনেক ভিউ আসে। তাহলে অবশ্যই কিন্তু বুঝতে পারছেন যে আপনার ট্যাগ ছাড়া কীভাবে টাইটেল দিয়ে আপনার ভিডিওকে ভাইরাল করবে। যারা বুঝতে পারছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকা লাল বাটনটা ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখুন, যেন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো মিস না হয়। যদি আপনি আমাকে সাপোর্ট করেন আমি কিন্তু আপনাকে সাপোর্ট করবো, আর একটা সাপোর্টে আপনাকে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে আমরা সাহায্য করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, সাথে থেকে আমাদেরকে সাপোর্ট করুন, অবশ্যই আমাদের সাপোর্ট পাবেন।